মাশাল্লাহ, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর টিয়া পাখি। ভাইজান, এই টিয়া পাখি কত করে দাম চাইতেছেন পার পিস? মাশাল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর খরগোশ। আপনি খরগোশের দাম চাইছেন কত? খরগোশটার দাম মাশাল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর চীনা হাঁসের বাচ্চা মাশাল্লাহ। এগুলো বয়স কেমন? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু বিজন টিভির পক্ষ থেকে স্বাগতম। যারা রাজু বিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি আশুলিয়া পশু পাখির হাটে। এই হাটে কী কী ধরনের পশু পাখি উঠেছে এগুলোর দরদাম সম্পর্কে ধারণা দেব। আর এই হাট প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকেল 4টা-5টা পর্যন্ত হাটটি বসে থাকে। কী ধরনের হাঁস মুরগি উঠেছে এগুলো দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কী ধরনের পশু পাখির ভিডিও দেখতে চান। দেখতে পাচ্ছেন বেশ হাটটি জমজমাট। এই হাট শতকরা 10% খাজনা না ভাই, 10% খাজনা। আপনারা আশুলিয়া আসলে এ দেখতে পাচ্ছেন আশুলিয়া নদীর ধারে এবং ব্রিজের সাথে এই হাটটি বসে থাকে। আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারবেন, সাভার থেকে এবং গাবতলি থেকে, টুঙ্গি থেকে, আবদুল্লাহপুর থেকে, যে কোনো জায়গা থেকে এই হাটে আসতে পারবেন। যে কোনো গাড়িওয়ালারে বললেই আপনার আশুলিয়া যাব বললেই আপনারা আশুলিয়া আপনার নামায় দিবে, ধন্যবাদ। মাশাল্লাহ, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর টিয়া পাখি। ভাইজান, এই টিয়া পাখি কত করে দাম চাইতেছেন পার পিস? পার পিস 2000 টাকা। দেখতে পাচ্ছেন পার পিস 2000 টাকা করে মাশাল্লাহ। এগুলা কি ছেলে মেয়ে বোঝা যাবে ভাই? এখন মানে বাচ্চা আর একটু আর একটু বয়স হলে আপনারা বুঝতে পারবেন। যেগুলা গলায় মালা থাকে ওগুলা ছেলে হয়, দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, এগুলা বয়স কেমন? 3-4 মাস না? এটা কত করে চাইতেছেন ফিক্স ভাই? কত টাকা হলে বিক্রি করবেন পার পিস? 2000 টাকায় না, এটা কম নাই? আচ্ছা, 2000 টাকা হলে নিতে পারবেন। অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব, আপনারা যোগাযোগের মাধ্যমে টিয়া পাখি ক্রয় করতে পারবেন। এই টিয়া পাখি নিয়ে আপনারা কথা শিখাইতে পারবেন এবং পোস্ট মানাইতে পারবেন। ভাই, এগুলা কী কী খাবার খাওয়ান? ফল ফলালি বেশি খায় না? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর শালিক পাখি। ভাই, এগুলো কত করে বিক্রি করেন? 500 টাকা পার পিস। আচ্ছা, এই শালিকের নাম কি ভাই? কী শালিক? ময়না শালিক। দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে ময়না শালিক। ভাই, এগুলো তো পোষ মানে না? এগুলো পোষ মানে কথা বলে, দেখতে পাচ্ছেন মাথা অনেক সুন্দর ঝুঁটি আছে, এর নাম এর জন্য ঝুঁটি শালিক বলে এটারে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো 500 টাকা পার পিস। আচ্ছা, এগুলা বয়স কেমন ভাই? এগুলা মানে এখনও অ্যাডাল হয় নাই, আপনারা নিয়ে আপনারা পোস্ট মানাতে পারবেন। 500 টাকা করে পার পিস। যদি ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর পাখি মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রঙিল পাখি। ভাই, এগুলা কী জাতের পাখি? মুনিয়া। আচ্ছা, এই মুনিয়া কত করে জোড়া বিক্রি করেন ভাই? 300 টাকা করে জোড়া, দেখতে পাচ্ছেন। এগুলা 300 টাকা করে জোড়া। এগুলা কি নিউ অ্যাডাল না রানিং ভাই? রানিং, এগুলা হচ্ছে রানিং, 300 টাকা করে জোড়া। আচ্ছা, এগুলা কি কী কী খাবার খাওয়ান ভাই? ও, চীনা দান এগুলা খাওয়ায়, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এই যে বই ভাই, এই যে এগুলা পিন্স কত করে এগুলো বিক্রি করেন? পিন্স। আর এ ডায়মন্ড অফ? ডায়মন্ড অফ 1000 টাকা করে জোড়া। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আপনি দেখে যদি কেউ কিনতে চায় এই পাখি এগুলা দিতে পারবেন তো না? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। 01700720720808052 52। আচ্ছা ভাই, আপনার নামটা? আনোয়ার ভাই। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গা? জিরাবর। আচ্ছা, আপনি তো অনলাইনের মাধ্যমে পাখি সারা বাংলাদেশে দিয়ে থাকেন না, শুধু আসে নিতে হবে আপনার কাছে? হ্যাঁ, দিয়ে থাকেন না? আচ্ছা, অবশ্যই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। মাশাল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর চীনা হাঁসের বাচ্চা মাশাল্লাহ। এগুলো বয়স কেমন? 4 দিন। 4 দিনের বাচ্চা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর 4 দিনের বাচ্চা। কত করে পার পিস ভাই? পার পিস 120 টাকা। পার পিস 120 টাকা, চীনা হাঁসের বাচ্চা, দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা পার পিস 120 টাকা।
আচ্ছা ভাই, এগুলা কি হাঁসের বাচ্চা? এগুলো খাকি গেম্বেল। খাকি গেম্বেল এগুলা কত করে বিক্রি? 50 টাকা পিস। 50 টাকা করে পার পিস, দেখতে পাচ্ছেন? এগুলা বয়স কেমন ভাই? কত দিন? বয়স 3 দিন। 3 দিনের? জি। এই দিকে আছেন স্যার। এগুলা কত দিনের ভাই? লিয়ার বাচ্চা। লিয়ারের বাচ্চা। জি। এগুলা বয়স কেমন ভাই? এর বয়স 2 দিন স্যার। এগুলা বয়স 2 দিন। দেখতে পাচ্ছেন? এগুলা যদি ক্রয় করতে চান অবশ্যই আকুলি হাটে আসলে আপনারা ক্রয় করতে পারবেন। আর ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই কিনতে পারবেন। আচ্ছা ভাই, এগুলা কি দাদের মুরগি? মিশরের ফার্মি। এগুলা মিশরের ফার্মের বাচ্চা। এগুলার বয়স কেমন ভাই? এগুলার 20 দিন বয়স হবে। আর এই যে নিচে ভাই, টাইগার খাসি। টাইগার খাসি এগুলো কত করে বিক্রি করেন? 40 টাকা পিস। 40 টাকা করে পার পিস। এগুলা বয়স কেমন? এর বয়স 3-4 দিন হবে। 3-4 দিন হবে। আচ্ছা ভাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? 0918 0918 4243 4243 6262। আচ্ছা ভাই, আপনার থেকে তো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব না? সারা বাংলাদেশ সব দিতে হবে। আচ্ছা ভাই, আপনার ঠিকানাটা বলে দেন ভাই। ভাই ফিল বোগাবাড়ি। আচ্ছা, আপনার নামটা? হেদায়েত ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বাচ্চি অনেক সুন্দর ফাইটার মুরগির বাচ্চা। এই মুরগি এগুলা অনেক বড় বড় হয়, বিগ সাইজের মরগ মুরগি হয়, দেখতে পাচ্ছেন? এগুলো হলো ফাইটার। এটা কোন দেশের ভাই মরগটা? এগুলা ইন্ডিয়ান। ইন্ডিয়ান বড় বড় যে ফাইটার মরগগুলা, এগুলার এই যে সেই বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন, হাত পা অনেক লম্বা। আপনি বড় হলে আরও, এটা বয়স তো অনেক কম, এর জন্য মানে একটু ছোটো, 20 দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন, তাই অনেক বড় বড় হয়ে গেছে। আচ্ছা, আরও বড় হবে ভাই। এগুলা কত করে দাম চাইতেছেন পার পিস? এটা 1600। জোড়া 1600 টাকা করে, মানে 800 টাকা পার পিস, দেখতে পাচ্ছেন? 800 টাকা করে পার পিস। এগুলো আপনার বড় হলে ভাই, একটা যদি বড় হয় সেগুলো কত করে পার পিস? বর্তমান বাজার হিসেবে আছে 5-6 হাজার টাকা। 6-7 হাজার টাকা করে পার পিস একটাই? একটাই যদি যে অ্যাডাল্ট বয়সগুলো সেগুলো 5-6 হাজার টাকা করে, দেখতে পাচ্ছেন? অনেক সুন্দর। আচ্ছা, এগুলা বড় মানে বড় হইলে আরও অনেক সুন্দর দেখা যাবে, মাশাল্লাহ। এগুলো হলো 20 দিন বয়স। আচ্ছা ভাই, এটা কি ফিক্স না আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে ভাই? কিছু কমানো যাবে ভাই, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে, অবশ্যই আপনারা দামাদামি করে ক্রয় করতে পারবেন। আচ্ছা ভাই, খামার তো আছে না আপনার? আচ্ছা ভাই, আজকে তো শুধু বাচ্চাই আনছেন, বড়গুলা তো আনেন নাই? না না না, বড় নেই, বাচ্চাই আনছি। আসলে বাজারে আসলাম, দেখি কি অবস্থা, কি অবস্থা মানে দেখার জন্য আসছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, আপনার খামার থেকে যদি কেউ বড় এই যে এগুলো ফাইটার মরগ মুরগি কিনতে চায়, আপনার কাছে শুধু কি ফাইটার মরগই আছে না আরও অন্য কোনো মরগ? অন্য মুরগি আছে, ফাইটার মুরগি আছে, সিরকি আছে, পুলিশ কেপ আছে, ব্রাহ্মা আছে, শেরমা আছে, বিভিন্ন জাতের মরগ মুরগি আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি দেখে যদি কেউ কিনতে চায় দেওয়া সম্ভব না ভাই? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন তো? না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 0818 58 19 19 8040 8040। আচ্ছা ভাই, আপনার ঠিকানা কোন জায়গা? টঙ্গী কামারপাড়া তোরাখানার সামনে। ও আচ্ছা, আসলে আটে কি এই প্রথম আনছেন নাকি আরো আইছিলেন? একবার আসছি কিন্তু বেচা কিনা হয় না, আজকে আসলাম আর একটা উদ্দেশ্যে, যে হইলো হইলো নাহলে একটা ছাগল কেনার জন্য। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। অবশ্যই ভারত থেকে এই ধরনের ফাইটার মরগ মুরগির বাচ্চা আপনারা নিয়ে বাড়ি থেকে বাড়িতে পালন করতে পারবেন। আচ্ছা ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভাই, ভালো থাকবেন। আল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর খরগোশ। আপনি এই খরগোশের দাম চাইছেন কত? খরগোশটার দাম চাইছেন কত? 1000 টাকা। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন এটার দাম তো হয়েছে 1000 টাকা। এই দেখেন মাশাল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, এটা ছেলে না মেয়ে? হ্যাঁ, এটা ছেলে হবে। এটা বয়স কেমন? 1 বছর হবে। আচ্ছা, এটা কি, এটা ছেলে না মেয়ে? এটা এটা মেয়ে। আচ্ছা, এটার দাম চাইছেন কত? এটার দাম চাইছেন কত টাকা? জোড়া ধরে 1000 টাকা দাম চাইতেছে। আচ্ছা, এর আগে কি বাচ্চা কাচ্চা করছে? এটা বাচ্চা কাচ্চা করছে, ও বাচ্চা বিক্রি করছেন? বাচ্চা কত করে বিক্রি করছেন পার পিস? 450 টাকা করে বিক্রি করা হয়েছে বাচ্চা। আর এটা এটা হলো ছেলে, আর এটা হলো মেয়ে। এই জোড়াটার দাম চলেছে 1000 টাকা। যদি কেউ কিনতে চান অবশ্যই আসলে হাটে আসতে পারেন। আচ্ছা, হাটে যদি আজকে না বিক্রি হয়, যদি কেউ কিনতে চান আপনি থেকে, বাসায় কি আরও আছে আপনার দেওয়া সম্ভব? আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলতে পারবেন? নিয়ে যাবেন, গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। আচ্ছা, আসলে হাটে আসলে আপনারা এই ধরনের খরগোশ ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? এই রাজা কত করে কেজি কেমনি বিক্রি করেন? 500 টাকা কেজি দেখতে পাচ্ছেন, এগুলো হলো 500 টাকা কেজি। আর এই যে চীনা হাঁস দেখতে পাচ্ছি ভাই, এগুলো 500 টাকা কেজি দেখতে পাচ্ছেন, এগুলো কতটুকু ওজন হবে? একটা 4 কেজির মতন, 4 কেজির মতন ওজন হবে দেখতে পাচ্ছেন, একটা 4 কেজি করে। আচ্ছা এগুলো বয়স কেমন? পুরা বয়স বলতে কত বছর? 1 বছর হবে না, 1 বছরের মতন দেখতে পাচ্ছেন, 1 বছরের মতন বয়স হবে। আপনারা আসলে আটে আসলে এ ধরনের রাজা হাঁস এবং চীনা হাঁস ক্রয় করতে পারবেন। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি যে এখানে দেশি মরগ মুরগি, এগুলো কত করে কেমনি বিক্রি করেন? 420 টাকা কেজি দেখতে পাচ্ছেন, 420-430 টাকা করে কেজি আপনারা এখান থেকে দেশি মরগ মুরগি ক্রয় করতে পারবেন। এগুলো বয়স কেমন হবে? 1 বছরের মতন। আচ্ছা একটার ওজন কতটুকু হতে পারে এগুলার মুরগির মরবের? 1 কেজি করে হবে, একটা 1 কেজি করে হবে। আচ্ছা ভাই আপনি থেকে যদি কেউ পাইকারি কিনতে চায় দিতে পারবেন? হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলা যাবে? আচ্ছা ফোন নাম্বারটা বলেন আপনার। হ্যাঁ 01779-2846-30। আচ্ছা আপনি আসলে হাটেই এগুলা বিক্রি করেন না অন্য হাটেও বিক্রি করেন? ও আপনার দোকান আছে ভাই পেলে। আচ্ছা ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর টাইগার মরগ মুরগি। আচ্ছা টাইগার মরগ মুরগির বাচ্চাগুলো কত করে বিক্রি করেন ভাই? 30 টাকা পার পিস। 30 টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন, এগুলা 30 টাকা করে পার পিস, অনেক বড়। ভাই বয়স কতদিন এগুলা? 1300 দিন হবে দেখতে পাচ্ছেন, এগুলো হলো 1300 দিন বয়স। আচ্ছা ভাই বাজিগার পাখি এগুলো কত করে এগুলো বিক্রি করেন? 800 টাকা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি, এগুলো 800 টাকা করে। আচ্ছা ভাই আর এগুলো কী জাতের মুরগি ভাই? লেয়ার। এগুলো কত করে বিক্রি করেন? 100 টাকা পার পিস। আচ্ছা তারপরে এই যে এগুলো কালো ভাই, এগুলো কালো, এগুলো কী জাতের? এগুলো টাইগার। এগুলো কত করে জোড়া বিক্রি করেন? 260 টাকা করে জোড়া দিতে পারছেন। ভাই ওই গুগু দাম কত হয় দিয়েছেন জোড়াটা? ভাই আমার নাই ভাই, কত দাম দিয়েছেন? কত? 1000 টাকা। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক পিয়ার গুগু, এই জোড়াটার দাম হচ্ছে 1000 টাকা। আর এই যে কয়েল পাখি দেখতে পাচ্ছি ওগুলো কত করে ভাই? 300 টাকা জোড়া। এগুলো কি রানিং ডিম পারছে? দেখতে পাচ্ছেন এগুলো ডিম পারবে, হচ্ছে 300 টাকা করে জোড়া পার পিস, 150 টাকা করে। ভাইজান এই যে মুরগির বাচ্চা কত করে বিক্রি করেন এগুলা? 30 টাকা পার পিস দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর বাচ্চা, এগুলা 30 টাকা পার পিস মাশাআল্লাহ। এগুলা কী জাতের মুরগি ভাই? এগুলা কী জাতের মুরগি? লেয়ার না দেখতে পাচ্ছেন, এগুলো হলো লেয়ার। দেশি মরগ মুরগি কত করে বিক্রি করতেছেন ভাই কেজি? 450 দেখতে পাচ্ছেন, অরিজিনাল দেশি মরগ মুরগি, এগুলো হলো 450 টাকা করে কেজি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। ভাই আপনি কি খামার আছে নাকি? খামার আছে না দেখতে পাচ্ছেন। ভাই এগুলো ওজন কতটুকু হবে? এই মরগটার ওজন আছে 1.5 কেজির মতো, আর এটা আছে আপনার এটা 1 কেজির মতো রানিং ডিমে আর ডিমে আছে না মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এই এটার 1.5 কেজি ওজন আর ওটার হলো 1 কেজির ওজন। হ্যাঁ আচ্ছা 450 টাকা কেজি। আর এইগুলা এই যে এগুলা ভাই, এগুলো আপনার 1 কেজি 450 বা 20 কেজি পালার জন্য মুরগি নিলাম আর সমস্যা নেই দেওয়া। দেখতে পাচ্ছেন আপনারা যদি খামারের জন্য এবং বাড়িতে যদি পোষার জন্য ক্রয় করতে চান, এই বাড়ি থেকে আপনারা মুরগি নিয়ে পালন করতে পারবেন, ওনার খামার আছে দেখতে পাচ্ছেন। এগুলো হলো 450 টাকা কেজি। আচ্ছা আর এই যে ভাই এগুলা একই না? একই দাম, একই দাম। আচ্ছা বাড়ির কাছে অনেকগুলাই মরগ মুরগি আছে। আচ্ছা ভাই আপনার নামটা কি ভাই? সাগর হোসেন। আচ্ছা সাগর ভাই আপনি থেকে যদি কেউ এগুলা কিনতে চায় যোগাযোগের মাধ্যমে ফোনের মাধ্যমে দিতে পারবেন তো? হ্যাঁ দিতে পারবেন না। আচ্ছা আপনার ঠিকানা কোন জায়গা ভাই? মিরপুর। মিরপুর ইস্টার্ন হাউসিং। মিরপুর ইস্টার্ন হাউসিং।
আচ্ছা ভাই, আপনি কোন কোন হাটে এগুলা পশু পাখি বিক্রি করে থাকেন মরগ মুরগি? আমি মূলত আপনার বাসা বাড়িতে বিক্রি করি বেশি ভাই, মনে করেন লাগে আমার বাসায় এসে দেখে পরে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, নিয়ে আসছেন, বাড়ি যাবো তো তার জন্য আজকে নিয়ে আসছি, কালকে আবার মুরগি নিয়ে আসবো বাড়ি থেকে। আচ্ছা, তাই আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাই। 01633 23 23 82 7 82 7 33 33। আচ্ছা, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আপনার নামটা কি বললেন? সাগর। সাগর ভাই, আচ্ছা সাগর ভাই থেকে আপনারা অবশ্যই দেশি মরগ মুরগি যদি কিনতে চান যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক পেয়ার অরিজিনাল লক্ষা কবুতর দেখতে পাচ্ছেন, একবারে বাচ্চা সহকারে, মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা সহকারে দেখা যাইতেছে। কাকা, এই বাচ্চা সহকারে দাম চাইছেন কত এই জোড়াটার? 4000 টাকা দাম চাইতেছে। দুইটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন, 4000 টাকা একদম পিওর জোড়া, 4000 টাকা হলে বিক্রি হবে। অবশ্যই ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে কল করতে পারবেন। আর এই নিচের জোড়াটা একদম 2000 টাকা, এটা কি নিউ এটাল না রানিং হবে? সামনে মাসে ডিম দিবে না? আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলতে পারবেন? 01797575855 8553636। আচ্ছা, আপনার খামার কোন জায়গা? আমার খামার হলো দোসাইত নাদবার বাড়ি। আপনার খামারে কি কি ধরনের কবুতর আছে? আমার লক্ষাই, আমার লক্ষা আছে আর ঘুঘু আছে। লক্ষার ঘুঘু? আচ্ছা, ঘুঘু কি জাতের ঘুঘু আছে আপনার কাছে? এই অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান, কত করে জোড়া বিক্রি করেন ওগুলা? ওগুলা লই করি 800 700 এরকম। আচ্ছা, মানে নিউ রানিং আছে, নিউ এটাল আছে এরকম নাকি? আচ্ছা, আপনি থেকে যদি কেউ ঘুঘু আর ওই যে এগুলা কিনতে চায় দেওয়া সম্ভব তো না? এসে নিতে হবে নাকি আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে দিতে পারবেন? ঠিকানা ও আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা তাহলে ক্লিয়ার মতন বলেন। 01797585। আচ্ছা, আপনার নামটা? অমর। অমর, আচ্ছা, আর আপনার ঠিকানা হলো দোসাইত? দোসাইত নাদবারবাড়ি। নাদবারবাড়ি, আচ্ছা, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা হীরামন তোতা পাখি দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কত দাম চাইতেছ ছোট ভাই? কত দাম চাইতেছ এটার? 800 টাকা। এটা ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, কত টাকা হলে বিক্রি করবে? 800 টাকা হলে বিক্রি করবে। আচ্ছা, এটা ছেলে হবে না? এটা কি কি খাবার খাওয়াও? ফল ফলালে এগুলা খায় না? ফল দান এগুলা খায়। আচ্ছা, এটা বয়স কতটুকু হতে পারে? বয়স কেমন? তিন মাস আগে কিনছিলেন? তাহলে 5-6 মাস হয়েছে না? আচ্ছা, বেশি হবে। আচ্ছা, তারপরে এই যে তোমার এই জোড়াটার দাম তৈরি করতো লক্ষার 1500 টাকা। আচ্ছা, ছেলে নর কোনটা, মাদি কোনটা? দেখতে পাচ্ছেন এটা হলো মাদি আর এই যে এটা হলো নর। এটা কি ডিম বাচ্চা করছে? দুইবার ডিম বাচ্চা করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দুইবার ডিম বাচ্চা করছে এই জোড়াটা, দাম তো হয়েছে 1500 টাকা। আচ্ছা, এটা কি ফিক্স না আলোচনা সবে কিছু কমানো যাবে? কিছু কমানো যাবে না? আসলে 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 আপনারা এ ধরনের পাখি কবুতর ক্রয় করতে পারবেন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর সিরাজের বাচ্চা ভাই, এই জোড়াটা কত দাম চাইতেছেন? 1200 টাকা। এগুলো বয়স কেমন ভাই? কয় পরে আছে? জিরো পরে না? এটা কত হলে বিক্রি করবেন ভাই? দামাদামি করা যাবে না? আচ্ছা, এই যে নিচে এটা কি জাতের ভাই কবুতর? আচ্ছা, এটা দাম দিন কত এই জোড়াটা? 800 টাকা 1200 টাকা। দাম চাইছেন কত? 1200 টাকা। এটা নিউ এটাল না রানিং ভাই? রানিং আছে দেখতে পাচ্ছেন। এটা তো হবে মনে হয় নর না ভাই? এটা নর হবে আর এই পাশেরটা হলো মাদি হবে। দাম চলছে 1200 টাকা। কবুতরের বাজার অনেক কমে গেছে পানির দামে, বর্তমানে কবুতর পাওয়া যাইতেছে। আচ্ছা ভাই, তারপরে এই যে এগুলা
কি জাতের কবুতর এখানে ভাই? জোড়া 500 টাকা করে। এগুলা কি জাতের ভাই? গিরিবাজ এবং দেশি উকা আছে। আচ্ছা, এখানে বেশিরভাগ এগুলো গিরিবাজ আছে, দেখতে পাচ্ছেন। এগুলো তো 500 টাকা করে জোড়া। আজকে আসলে বাজার থেকে আপনারা অনেক 500 টাকা করে জোড়া কবুতর পাই বলতে পারবেন। আরে মাদি কই, আপনার মাদি দিব, মাদি হলে আর 15টা বেশি।